ভোলার দৌলত খানে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দৌলত খান পৌরসভার 7 নং ওয়ার্ডের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বৃদ্ধা আতারজান বেগমকে উদ্ধার করে দৌলত খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আতারজান বেগম জানান, একই বাড়ির দুলাল ব্যাপারীর সাথে আমাদের 150 শতক জমি নিয়ে দীর্ঘ 1 বছর ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে ভোলা কোর্টে মামলা চলমান রয়েছে। আতারজান বেগম জানান, গতকাল দুলাল ব্যাপারী আমাদের ঘরে ঢুকে আমাদের মারধর করে ঘরের আসবাবপত্র ভেঙে ফেলেন। দৌলত খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মিথ্যা কথা কেন বলে?